The basic information of IELTS listening. So I believe that actually that will help you all understand what will include in IELTS listening. I mean, in all four sections. So before that, I believe all subscribe to my channel. Those didn't yet, please subscribe to my channel, ATM sir. অ্যান্ড প্লিজ ডোন্ট ফোরগেট টু প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন রাইট আফটার দ্য ভিডিওস গেট টু মাই চ্যানেল এটিএম স্যার আর্স লিসনিং আজকের এই পার্টটা হচ্ছে বেসিক ইনফরমেশান নিয়ে কী কীভাবে আর্স লিসিনিংটা সাজানো হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো সো লেট স্টার্ট আর্স লিসিনিং চারটা সেকশনে বিভক্ত এবং ফওয়ারি কোশ্চেন্স থাকে অডিওটা আমি কিছুক্ষণ আগে বলেছি ইট লাস্ট ফর থার্টি মিনিটস ইউজুয়ালি সো তিরিশ মিনিট এই অডিওটা চলে সাধারণত কখনো কখনো টোয়েন্টি ফাইভ মিনিটস ইউজুয়ালি থার্টি মিনিটস এই থার্টি মিনিটসের অডিওতে আমরা যা শুনছি সেইটা উপর ভিত্তি করে চল্লিশটা কোশ্চেন সাজানো কয়টা কোশ্চেন চল্লিশটা কোশ্চেন সাজানো ঠিক আমি যেভাবে ক্লাস নিই সেভাবেই বলছি কেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এই চল্লিশটা কোশ্চেন ফরি কোয়েশ্চেন্স আপনাকে ঠিক ওয়ান বাই ওয়ান আসবে ইনশাল্লাহ তো এই সিকোয়েন্স অনুসারে আসবে তবে চারটা সেকশনে বিভক্ত আমি একটু বলে দিচ্ছি সেকশন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর কী কী থাকবে তার আগে একটু বলি যারা মনে করছেন যে আমরা এখন যখন লিখবো কীভাবে লিখব লেখার সময় আমি সবসময় বলি যেহেতু পেন্সিলতে লিখতে হবে পুরো তা আমরা যেন পেন্সিল দিয়েই অভ্যাসটা করি এবং সাথে ইরেজার রাখি এখন আমি বলছি সেকশন ওয়ানে কি থাকবে সেকশন ওয়ান সেকশন ওয়ান এটা একটা ডায়ালগ সো ডায়ালগ বলতে গেলে আমরা কি বলছি দিস ইজ আ ঠোক বিটুইন টু পার্সন্স টু পার্সন্স উইল ঠোক অ্যাবাউট সাম ইস্যুস ভেরি প্রাইমারি ইনফরমেশন সিকিং সাম অফ দ্য ইউনো লোকেশন ব্রাউজিং সাম থিংস অ্যান্ড উইথ সাম অফ দ্য বেসিক নোটস লাইক ফোন নাম্বার হাউস নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বার ফাসপোর্ট নাম্বার দেন আর কি থাকতে পারে যেমন আমরা কন্টাক্ট নাম্বার বলি যত নাম্বার জাতীয় কিছু আছে সেই নাম্বারগুলো এছাড়া কি থাকতে পারে রোডের নেম ব্যক্তির নেম ইনস্টিটিউশনের নেম এই যে তাদের নেম আছে সেগুলো থাকতে পারে থাকতে পারে লোকেশন থাকতে পারে আইডেন্টিফিকেশান সো এই জাতীয় বেসিক তথ্যগুলো থাকবে হচ্ছে সেকশন ওয়ান সেকশন ওয়ান আমরা বলি চারটা সেকশনের মধ্যে দ্য ইজিয়েস্ট সেকশন এখানে টেন থাকে এই টেনের ট্রেনই পাওয়া যায় অর্থাৎ দশটা কোশ্চেনের যদি কেউ চায় একটু ভালো করে কেয়ারফুলি শুনলে ইফ ইউ জাস্ট লিসেন কেয়ারফুলি ইউ ক্যান অ্যান্সার ওল দ্য টেন কারেক্ট তার মানে দশটার দশটাই সম্ভব সো সেকশন ওয়ান ইজ নট এ এট হল এটা মাথায় রাখবো যে সেকশন ওয়ানে আমাকে দশটার দশটাই পেতে হবে কারেক্ট করতে হবে স্যার মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান না সেকশন টু সেকশন টু ইজ অল অবাউট আ মোনোলগ মনোলগ মানে হচ্ছে ওয়ান পার্সোন ঠোক ওয়ান সাম এ শু ইস এ কাইন্ড অফ স্পিচ সো একটা স্পিচ থাকবে যে স্পিচটা একজন ব্যক্তি কথা বলবেন একজন বলবেন সেটাও আবার সাধারণত কখনও কখনও একসাথে দশটা হয় কখনও দুইটা ভাগে দশটা হয় দুটা স্লটে তো ধরে নিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে দুটা স্লটে হয় বা কখনো কখনো একসাথেই দশটা কোশ্চেন থাকে অর্থাৎ ইলেভেন থেকে টোয়েন্টি কোয়েশ্চেন্স এটা থাকবে হচ্ছে সেকশন টুতে এটাও থাকবে হচ্ছে মডারেট লেভেল আমরা বলি নিদার টু টাফ নট টু ইজি সো এটা হচ্ছে সেকশন টু এখানেও দশটা কোশ্চেনের দশটাই আনসার করা সম্ভব যদি ইফ ইউ জাস্ট লিসেন কেয়ারফুলি একটু বলে রাখি সাধারণত কোশ্চেন টাইপ যেটা থাকবে হয় এমসি অথবা কমপ্লিট সেন্টেন্স বা কমপ্লিট নোটস বা কখনো কখনো আমরা যেটা বলি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ার্ডটা থাকে না বা এইভাবে থাকে তো আশা করি সেকশন টু আপনাদের কেয়ারফুলি শোনেন এবং আনারলাইন করেন কিওয়ার্ড তাহলে আপনার জন্য খুবই ইজি হবে আশা করি যে আপনি অ্যান্সার দশটাই করতে পারছেন এনেও মুভিং অন টু দ্য নেক্সট সেকশন ইজ সেকশন থ্রি সেকশন থ্রি এমন একটা সেকশন যেটা আমরা বলি সবসময় আই এম ফ্রেড দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ লিসনিং সো আয়ালস লিসনিংয়ের হার্ডেস্ট পার্ট হচ্ছে সেকশন থ্রি কেন বলছে হার্ডেস্ট সেকশন থ্রিতে যদি কখনো এমসি থাকে তাহলে কেমন হবে একটু হার্ড হবে একটু টেকনিকের মধ্যে একটু বলে নিচ্ছি সাধারণত যতগুলো এমসি থাকে তার প্রত্যেকটি অ্যান্সারে সিনোনিমাস থাকে অর্থাৎ যেগুলো ডিরেক্ট পাচ্ছেন সেগুলো কিন্তু অ্যান্সার না অ্যান্সার হচ্ছে সামথিং এলস অর্থাৎ যেটা সিউনিমাস থাকছে অথবা কনসেপচুয়াল অ্যান্সার দেওয়া আছে এটা একটু খেয়াল রাখতে হবে বাট এটা আমি বলেছি এর আগেরটা ছিল সেকশন ওয়ান যেমন ছিল ডায়ালগ তারপর মনোলগ এখানে আবার আসছে সেকশন থ্রিতে ডায়ালগ ওর কনভারসেশন আমরা কখনো বলি যেমন দুইজনের মধ্যে হচ্ছে ইফ দ্য ঠোক ইজ বিটুইন টু ইজ এ ডায়ালগ ইফ দ্য ঠোক সামথিং ইজ মোর দ্যান টু তখন আমরা বলছি এটা কনভারসেশান তো কখনো কখনো দুইজনের বেশি থাকতে পারে সেটা সেকশন থ্রিতে হয় সেখানে তিনজন কখনো চারজন ইনভলভ থাকতে পারে তবে যেটাই হোক না কেন আমি বলেছি এটা হার্ড এস্ট পার্ক তবে এক্ষেত্রে কেন আমি বলি যদি আপনার এমসি কিউ বললাম যে পারলেন কিন্তু যেটা ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা বলছি আমরা কমপ্লিট সেন্টেন্স বা কমপ্লিট নোটস বা এই জাতীয় যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ডিরেক্ট অ্যান্সারই হয় বাট আশেপাশে যে ব্ল্যাঙ্কের আশেপাশে অংশটা সেখানে শ্রীর মাছ থাকবে বা থাকতে পারে আর এখানে ম্যাচিং থাকে অনেক সময় এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অনেক সময় কিছু কিছু ম্যাপ বা ডায়াগ্রাম এ জাতীয় কিছু থাকতে পারে তো অসুবিধা নেই এখানেও দশে দশ পাওয়া সম্ভব যদি দু একটা ছেড়ে মানে কখনো যদি ভুল হয়ে যায় নো ওয়ারিস এক্স সবগুলোই পারতে হবে তা না দু একটা ছুটে যেতে পারে বাট একটা খারাপ হওয়ার জন্য ডো্ট হার্ম ইউ এক্সাম এবং ডোন্ট অ্যাকচুয়ালি মেক ইউ ফিল দ্যাট ইউর এক্সাম ইজ নট গোয়িং ওয়েল কখনোই ভাববেন না কারণ একটা দুটা হতেই পারে ইফ সামথিং ইজ মিসড লেভ ই মিসড ইফ সামথিং ইজ গন লেট মি গন এটা নিয়ে ওয়ার্ল্ড হওয়ার কিছু নাই মুভিং অন টু দ্য নেক্সট পার্ট অ্যান্ড সেটা হচ্ছে সেকশন ফোর সেকশন ফোরে কি থাকবে আমাকে অনেকেই বলেছে সেকশন ফোরে কেউ কেউ বলে যে বুঝতে সমস্যা হয় কেন সেকশন আনলাইক সেকশন থ্রি সেকশন ফোর থাকছে হচ্ছে মুনলগ সো মনুলগ থাকছে সেকশন টুতে অ্যান্ড সেকশন ফোরে সো সেকশন ফোরে থাকছে মনুলগ মানে হচ্ছে ওয়ান পার্সোনাল টো কাইন্ড অফ লং স্পেস এটা দুইটা স্লটে বা একটাতেই হবে কখনো কখনো দুইটা ভাগে বিভক্ত থাকে কখনো একটা সো আমরা আশা করছি মনুলগটা আপনারা বুঝতে পারবেন তবে সেক্ষেত্রে অনেকেই বলেন যে এমসিকিউ পার্টটা একটু কঠিন হয়ে যায় হ্যাঁ যদি সেকশন ফোর আমি বলি যে মডরেট বা লিটল মোর দ্যান অ্যাভারেজ তা লিটল মোর দ্যান অ্যাভারেজ হচ্ছে সেকশন ফোর বা সেকশন ফোরে তেমন চ্যালেঞ্জ নাই যদি এমসিকিউ থাকে সেখানে একটু ঝামেলা হতে পারে বাট এমসিকিউ না থাকলে স্মুথ গোয়িং হওয়ার কথা আশা করি ভালো করবেন ডেয়ার ভিউার্স অ্যাপ্টার অল দ্য সেকশনস মিন অল দ্য ফোর সেকশনস দ্যাট ই হ্যাভ কনথ্রো এখন যেটা থাকছে সেটা হচ্ছে আনসার ট্রান্সফার সো ইউল বি গিভেন টেন মিনিটস টু ট্রান্সফার ইউর অ্যান্সার গড টু আন্দা অ্যান্সার শেড আপনারা যে অ্যান্সারগুলো এতক্ষণ পেলেন সেটা সম্পূর্ণ ট্রান্সফার করার জন্য ইউল বি গিভেন টেন মিনিটস এই দশ মিনিটে যারা করবেন সেটা যারা ছোট্ট একটা দিচ্ছে সেটা হচ্ছে ট্রাই রাইট অল দ্য অ্যান্সার্স অ্যাকর্ডিংলি আমি যেভাবে আসলে ছোটো হাতের বড়ো হাতের বা আমরা যেটা ক্যাপিটালাইজ বলি ক্যাপিটালাইজেশন যেভাবে হওয়া দরকার যেখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার যেটা হওয়া দরকার সেভাবেই করতে হবে এটাকে বলে অ্যাকর্ডিংলি ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ প্রবলেম উইথ দ্য খ্যাপিটালাইজেশন ওয়াট হোয়াট এভার দ্য থিংস টু রাইট অ্যাকর্ডিংলি ইফ ইউ হ্যাভ দ্য প্রবলেম উইথ দিস যদি আপনি না বোঝেন কোনটা ছোট হাতের কোনটা বড় হাতের কোনটা ক্যাপিটাল করব কোনটা স্মল করব। যদি এরকম কোনো প্রবলেম থাকে তখন আপনি যেটা করবেন এই অপশনটা আমি সবসময় সাজেস্ট করি রাইট অল দ্য অ্যান্সার্স ইন ব্লক লেটার্স তার মানে প্রত্যেকটা অ্যান্সার আপনারা বড় হাতে লিখেন ক্যাপিটাল লেটার লিখেন যেমন ওয়ার্ডের লিখছেন ওয়ার্ডের আপনারা লিখেন ডাব্লিউ ক্যাপিটাল এ ক্যাপিটাল থ্রি ক্যাপিটাল ই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওল দ্য লেটার্স দ্য রাইটিং ওয়ার্ডের ইন ক্যাপিটাল লেটার্স আই মিন ইন ব্লক এটা আপনাকে সাজেস্ট করলাম আর এই দশ মিনিট টাইম আসলে লাগে না যে অ্যান্সারগুলো পারেন নাই প্লিজ ডোন্ট লিভ এনি প্ল্যাংকস একটা কোশ্চেনের অ্যান্সারও ছেড়ে আসবেন না যেটা পারবেন যেমন এমসি আছে কিছু ম্যাচিং আছে কিছু অপশন দেওয়া আছে যেটা পারছে না সেটা গেস করে হলেও দিয়ে দেন অর্থাৎ ট্রাই টু রাইট যেহেতু আপনার দশ মিনিট টাইম থাকছে এই দশ মিনিটের দশটা মিনিট আপনি কাজে লাগান হয়তো আপনার অ্যান্সারটা আট মিনিট বা সাত মিনিটের মধ্যে অনেকেই করে ফেলে সেভেন মিনিটসের মধ্যে যদি আপনার অ্যান্সার পুরোটা লেখা হয়ে যায় তখন বাকিটা আপনি কি করেন এই দুই মিনিট বা তিন মিনিট যে অ্যান্সারগুলো দিতে পারেন নাই ওই ব্ল্যাঙ্কগুলো ফিল করে রাখেন সো ডোন্ট লিভ আ সিঙ্গেল ব্ল্যাঙ্ক সো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো নেগেটিভ মার্ক নাই কোনো মাইনাসিং নাই সো এতক্ষণ যা বললাম সব কিছু ছিল লিসনিংয়ের বেসিক ইনফরমেশন আশা করি এর এই চারটা সেকশন কীভাবে হয় ফর্ডি কোয়েশ্চেন্স কীভাবে আনসার করতে হয় কোন সেকশনে কি থাকে অনেকে এটা নিয়ে কনফিউজ থাকে কিভাবে কনভারসেশন হয় কিভাবে অ্যান্সার লিখবো আজকে আশা করি একটা ধারণা পেলেন এই ধারণা থেকে এখন থেকে আপনারা যেগুলো রিয়েল টেস্ট হয়ে গেছে ফ্যাস্ট পেপার সেগুলোর উপরে প্র্যাকটিস করলে এবং যদি এটার সাথে অডিওটা মিলিয়ে নেন তাহলে আপনার জন্য আসলে সহজ হয়ে বোঝা আশা করি লিসেনিং আর কোনো হ্যাসেল না অ্যান্ড ইট উইল বি নো মোর হ্যাসেল আশা করি সাথে থাকবেন আজকের এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন তবে যদি কোথাও কোনো কনফিউশন থাকে প্লিজ রাইট ইউর কমেন্টস সো দ্যাট অ্যাকচুয়ার আই আন্ডারস্ট্যান্ড থিংস ইউ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আই অলসো গেট দ্য আইডিয়া দ্যাট দ্য থিংস ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং টু ইউ দার অনেকেই বলেন প্র্যাকটিস মেক্স এভ্যান পারফেক্ট আমি বলি পারফেক্ট প্র্যাকটিস মেক্স এভ্যান পারফেক্ট সো পারফেক্ট প্র্যাকটিস করেন শুধু প্র্যাকটিস করলে চলবে না আশা করি সবাই সাবস্ক্রাইব করেছেন যাওয়ার আগে বলি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখেন আর সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী জন্য ওয়েট করবেন অপেক্ষা করতে থাকুন স্টেটিউট